আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা, তোমাদের নতুন একটি বাংলা ক্লাসে আবারও স্বাগতম। তোমাদের সপ্তম শ্রেণীর বাংলা বইতে এই প্রশ্নটি করা হয়েছে, অনুচ্ছেদ লিখে সমাস সাধিত শব্দ খুঁজি। কোনো একটি বিষয় নিয়ে 100 শব্দের মধ্যে একটি অনুচ্ছেদ লেখো, লেখা হয়ে গেলে সমাস প্রক্রিয়ায় গঠিত শব্দগুলোর নিচে দাগ দাও। অর্থাৎ আমাদেরকে এখন এমন একটি অনুচ্ছেদ রচনা করতে হবে যেটি হবে 100 শব্দের মধ্যে। দু একটি শব্দ কম বেশি হলে সমস্যা নেই, তবে সেই অনুচ্ছেদের মধ্যে যেই সকল শব্দগুলো সমাস প্রক্রিয়ায় গঠিত হয়েছে সেগুলোর নিচে আমরা আন্ডারলাইন করে দেব। চলো দেখে নিচ্ছি কীভাবে আমরা এই অনুচ্ছেদটি লিখব। শিক্ষার্থীরা, আমি তোমাদের জন্য মোট 2টি অনুচ্ছেদ লিখেছি। 2টি অনুচ্ছেদের মধ্যে যেটি তোমাদের ভালো লাগে তোমরা সেটি লিখতে পারো। আমি তোমাদের বোঝার সুবিধার্থে 2টি অনুচ্ছেদ নিয়েই আলোচনা করব। তো দেখো, আমাদের অনুচ্ছেদ 1 অর্থাৎ প্রথম অনুচ্ছেদে আমি বলেছি, সেকালে পুরুষেরা ছিল শিকার প্রিয়। এখানে দেখো, শিকার প্রিয় শব্দের নিচে আমি আন্ডারলাইন করে দিয়েছি, এর অর্থ হচ্ছে এটি সমাস সাধিত শব্দ। কুস্তি খেলারও চল ছিল বেশ, মেয়েরা সাঁতার দিতে ও বাগান করতে ভালোবাসত। মেয়েরা খেলত কড়ির খেলা, ছেলেরা দাবা ও পাশা। ধনীরা ঘোড়া ও হাতির খেলা দেখত, যাদের সে ক্ষমতা ছিল না তারা ভেড়ার খেলা ও মোরগ মুরগির লড়াই বাঁধিয়ে দিত। এখানে দেখো একটি শব্দ রয়েছে মোরগ মুরগির, এটি হচ্ছে সমাস সাধিত শব্দ। এরপরে বলা হয়েছে নাচ গানের বেশ প্রচার ছিল, এখানে নাচ গানের শব্দটি সমাস সাধিত শব্দ। বীণা, বাঁশি, কাড়া, ছোট ডুম্বর, ঢাক এসব বাদ্যযন্ত্রের ব্যবহার ছিল, এখানে দেখো বাদ্যযন্ত্রের একটি শব্দ রয়েছে, এটি হচ্ছে সমাস সাধিত শব্দ। এরপরে আমি লিখেছি যাতায়াতের প্রধান উপায় ছিল নৌকা, হাতির পিছে ও ঘোড়ার গাড়িতে চড়ত শুধু অবস্থাপন্ন লোকেরা, এখানে ঘোড়ার গাড়িতে এটি কিন্তু একটি সমাস সাধিত শব্দ। এরপরে দেখো গরুর গাড়ি সাধারণ লোকে ব্যবহার করত, তবে সব সময় না, বিশেষ উপলক্ষে। মেয়েরা ডুরিতে চড়ত, পালকির ব্যবহারও ছিল, ধনীদের পালকি হতো খুব সাজানো গোছানো, রাজবাড়িতে হাতির দাঁতের পালকিও থাকত। শিক্ষার্থীরা দেখো, এখানে পরপর 2টি শব্দ রয়েছে, একটি হচ্ছে সাজানো গোছানো এবং আরেকটি হচ্ছে রাজবাড়িতে, এই 2টি শব্দই কিন্তু এখানে সমাস সাধিত শব্দ। এরপর আমি লিখেছি বেশিরভাগ লোকই থাকত কাঠ খড় মাটি বাঁশের বাড়িতে, এখানে এই যে বড় শব্দটি দেখতে পাচ্ছ এটি একটি সমাস সাধিত শব্দ। ধনীরাই শুধু ইট কাঠের বাড়ি করত, এখানে ইট কাঠের এই শব্দটি হচ্ছে একটি সমাস সাধিত শব্দ। তাহলে শিক্ষার্থীরা, তোমরা দেখলে আমি 100 শব্দের মধ্যে এখানে একটি অনুচ্ছেদ রচনা করেছি যেখানে বেশ কিছু শব্দ রয়েছে যেই শব্দগুলো সমাস প্রক্রিয়ায় গঠন করা হয়েছে এবং সেই শব্দগুলোর নিচে আমি দাগ দিয়ে দেখিয়ে দিয়েছি। শিক্ষার্থীরা, তোমরাও ঠিক এভাবেই লিখবে, যে শব্দগুলো সমাস সাধিত শব্দ সেগুলোর নিচে দাগ দিয়ে দেবে। এখানে একটি বিষয় আমি তোমাদেরকে আবার বলে রাখছি, তোমাদের মূল বইতে 100 শব্দের মধ্যে একটি অনুচ্ছেদ লিখতে বলা হয়েছে। এখন এর মানে যে একেবারে হুবহু 100 শব্দের মধ্যেই হতে হবে বিষয়টি কিন্তু এমন না, কারণ 100 শব্দের মধ্যে লেখা কিন্তু সম্ভব না। সেখানে হয় 100 শব্দের কিছুটা কম হবে, নয়তো 100 শব্দের কিছুটা বেশি হবে, এটা কিন্তু খুব বড় কোনো সমস্যা নয়। তো আমি প্রথম অনুচ্ছেদটি তোমাদের সাথে আলোচনা করলাম, আমি তোমাদের জানার সুবিধার্থে আরও একটি অনুচ্ছেদ নিয়ে এখন আলোচনা করব এবং এটিও হবে সমাস সাধিত শব্দের উপরেই একটি অনুচ্ছেদ। শিক্ষার্থীরা, এই হচ্ছে দ্বিতীয় অনুচ্ছেদ, আমি তোমাদেরকে অনুচ্ছেদটি পড়ে শোনাচ্ছি। ভাই বোনকে সাথে নিয়ে মামা বাড়ি যাচ্ছি বৌভাতের অনুষ্ঠানে যোগ দিতে, ভালো মন্দ কিছু না ভেবেই মামা তার একগুঁয়ে ছেলেকে বিয়ে দিয়েছেন, বরের এখনও হাতে খড়ি হয়নি তার উপর কানে খাটো, তবে ব্যবসা পাগল এবং টাকা কড়িও কামিয়েছে বেশ। আমরা ছেলের জন্য হাত ঘড়ি আর কনের জন্য লাল পেরে বেনারসি শাড়ি নিয়েছি উপহার হিসেবে। মামার কষ্ট নেই, 10 বিঘা ধান ক্ষেত আছে, গোলাভরা ধান আছে, গাছপাকা ফল ফলাদি আছে, কিছু পথ গরু গাড়িতে যেতে হয়, টাকমাথা মামা বাড়ি যেতে এটাই কষ্ট, এ বাড়িতে আবার ঘর জামাই আছে, সে বেটা যতটা না কাজ পাগল ততটাই গোফ খেজুরে, মামির নাম কনক চাপা, পদ্মাখি মামির চন্দ্রমুখ দেখে আর কথা শুনে সবাই মন্ত্রমুগ্ধ হয়, আমাদের অকাল মৃত্যু না হলে বিয়ে বাড়িতে ভালোই কাটবে আশা করি। শিক্ষার্থীরা দেখো, এখানেও আমি একটি অনুচ্ছেদ রচনা করেছি বা লিখে দিয়েছি, এই অনুচ্ছেদটির মধ্যেও বেশ কিছু সমাস সাধিত শব্দ রয়েছে, তোমরা এগুলো দেখবে এবং এরকমই তোমরা লেখার চেষ্টা করবে এবং অবশ্যই চেষ্টা করবে যে শব্দগুলো সমাস সাধিত এই প্রক্রিয়ায় গঠন করা হয়েছে সেগুলো নিচে আন্ডারলাইন করে দিতে। শিক্ষার্থীরা, আজকের ক্লাসে আমি চেষ্টা করেছি তোমাদের সাথে 2টি অনুচ্ছেদ আলোচনা করতে যেই অনুচ্ছেদগুলো সমাস সাধিত শব্দের মাধ্যমে তৈরি করা হয়েছে। আশা করছি আজকের ক্লাসটি তোমাদের জন্য অনেক হেল্পফুল হয়েছে। এর পরবর্তী ক্লাসে আমি তোমাদের সাথে আলোচনা করব উপসর্গ সাধিত শব্দের মাধ্যমে যে অনুচ্ছেদটি লিখতে বলা হয়েছিল তোমাদের বইতে সেটি। সেই ক্লাসটি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ক্লাসটি এখানেই শেষ করছি।